নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত এই মুহূর্তে আমি আলোচনা করব এস এস কেমএসের ইপিএফ ও ষাট থেকে পঁয়ষট্টিতে ফেরা এই দুটো বিষয় নিয়ে তো প্রথমত ইপিএফ নিয়ে আমি একটু আলোচনা করি আগের ভিডিওতেই আমি এই ইপিএফ নিয়ে কয়েকটি কথা বলেছি তো এখন ইপিএফ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব তো দেখুন কয়েকদিন আগেই অনেক মাসমশাই দেখিয়েছিলেন যে পোর্টালে এসএসকের বেতন রয়েছে আঠেরো হাজারের ওপরে তো ইপিএফ যদি কাটতে হয় তাহলে শুরুতেই কিন্তু কোনো শিক্ষক বা কর্মচারী যাই হোক না কেন তাদের বেতন পনেরো হাজার ম্যাক্সিমাম হতে হবে বা পনেরো হাজারের কম থাকতে হবে তো পনেরো হাজার টাকা ছাড়িয়ে গেলে বেতন তাহলে কিন্তু তাদের আর ইপিএফ কাটা যায় না তো এই পরিস্থিতিতে আমাকে দু একজন প্রশ্ন করেছেন যে সত্যি কি ইপিএফ কাটা সম্ভব হবে না যদি পোর্টালে আঠেরো হাজার টাকার ওপরে বেতন দেখিয়ে থাকে এস এসকে তাহলে কি হবে তো এই প্রসঙ্গে বলা যায় যে যে কথাটা বলা হচ্ছে যে আঠেরো হাজার টাকা যদি সত্যি পোর্টালে দেখায় তাহলে কিন্তু ইপিএফ কাটা সমস্যা হতে পারে এইবার সেই সমস্যা কাটানোর উপায় উপায় একটি আদালত আদালত তো বলে দিলে আঠেরো কেন কুড়ি হাজার টাকা বেতন দেখালেও কিছু যায় আসে না তাহলে ইপিএফ কাটা যেতে পারেই কারণ ইপিএফের নিয়ম অনুযায়ী ম্যাক্সিমাম পনেরো হাজার টাকার ইপিএফ কাটানো হবে টুয়েলভ পারসেন্ট তার টুয়েলভ পার্টি দেবে এবং টুয়েলভ সংস্থা দেবে অর্থাৎ যিনি চাকরি করছেন তিনি দেবেন টুয়েলভ পারসেন্ট আর যিনি যে সংস্থায় চাকরি করছেন তিনি দেবেন টুয়েলভ পার্সেন্ট কিন্তু তার বেতন যদি কুড়ি হাজার টাকাও হয়ে থাকে তাহলে কিন্তু কুড়ি হাজার টাকা টুয়েলভ পারসেন্ট নয় ওই পনেরো হাজার টাকার ম্যাক্সিমাম তার টুয়েলভ পারসেন্ট তিনি শেয়ার পাবেন এবার ইপিএফের অ্যাকাউন্ট খুলতে গেলে আমি এর আগেও বলেছি যে অতীত থেকে কিন্তু অ্যাকাউন্ট খোলা সম্ভব নয় ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে যেমন সেই সময়ের ডেট লাগে তেমনি কিন্তু ইপিএফ অ্যাকাউন্টেও কিন্তু অতীত থেকে খোলা সম্ভব নয় কিন্তু যদি কোনো আদালতের রায় থেকে থাকে যে তার অ্যাকাউন্ট পূর্ব থেকে খোলা হবে তাহলে তার বৈধতা হয়তো সেই পূর্ব থেকেই পাওয়া যেতে পারে তো এস এস ক্ষেত্রে অ্যাকাউন্ট কবে থেকে খোলা হবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো নির্দেশ আসেনি তো যতটুকু শোনা গেছে যে নির্দেশ কিন্তু খুব দ্রুত আসতে চলেছে সমস্ত ফাইল রেডি এখন শুধু অন্তিম পর্বের সই সাবুদ বাকি রয়েছে সেটি কিন্তু হয়ে গেলেই অর্ডার চলে আসবে অর্ডার চলে এলেই প্রত্যেককে ইপিএফের অ্যাকাউন্ট খুলতে বলা হবে এবার প্রত্যেককে বলতে শুধুমাত্র শুধুমাত্র ষাট অপশনকারী যে সমস্ত শিক্ষক রয়েছেন তাদের কথাই বলা হচ্ছে এই মুহূর্তে যেহেতু অর্ডারে বলা রয়েছে যে পঁয়ষট্টিদের ইপিএফ এই মুহূর্তে হচ্ছে না শুধুমাত্র ষাটেদের হচ্ছে আদালতের নির্দেশ অনুসারে তাহলে সেটাই হবে এবার বিষয়ে আরও একটি কথা বলার আছে যদি ইপিএফ চালু হয়ে যায় আর এই যে গত সাত তারিখে যে অর্ডারটা হয়েছে ডিসেম্বরের সেই অর্ডার মান্যতা পেয়ে যায় তাহলে পঁয়ষট্টিদের ইপিএফ পাওয়া নিয়ে কি সমস্যা হতে পারে হ্যাঁ একটু তো হতেই পারে কারণ তারা তো সেই অর্ডার মেনে নিয়েছে যে শুধুমাত্র ষাটেরা পাবে সেখানে যে পঁয়ষট্টিদের দেওয়া হবে না একথাও বলা হয়নি তাহলে তাদেরকে আবার ডিভিশন বেঞ্চে যেতে হবে তো যারা কেস করেছিলেন তারা ডিভিশন বেঞ্চে আদৌ যাবেন কি না বা যাবেন এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যাচ্ছে না তবে আগে শুনেছি তারা ডিভিশন বেঞ্চে যাবেন সরকার যেহেতু ডিভিশন বেঞ্চে না গিয়ে তাদেরকে ইপিএফ দেবার পথ পরিষ্কার করছে ফলে ষাটেদের ইপিএফ হবে তাহলে দু থেকে যদি ইপিএফ হয় তাহলে অনেকেরই কিন্তু সমস্যা দেখা দেবে দু হাজার থেকে ইপিএফ পাওয়া যাবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই দু থেকে সরকারি যে নির্দেশ ছিল দু হাজার সেই সময় থেকে ইপিএফ পাওয়ার যদি সম্ভাবনা তৈরি হয় তাহলে সেই একই ব্যাপারে সে দাঁড়াবে দু হাজার বা পনেরো তাহলে সেই ব্যাক ডেটে টাকাগুলো জমা দিতে হবে তো সমস্ত টাকাই যে সরকার জমা দেবে সেরকম নির্দেশ কিন্তু আদালত থেকে দেয়নি ফলে সরকার যে ব্যাকডেটের টাকা সমস্তটা দিয়ে দেবে একথাও বলা নেই আবার ক্যান্ডিডেট নিজে যে সেই টাকা দেবে সেটাও কিন্তু বলা নেই তাহলে দেখা যাচ্ছে যে ইপিএফের অ্যাকাউন্ট খোলা হবে সেই দু হাজার চব্বিশ থেকেই তো চব্বিশ থেকে যদি অ্যাকাউন্ট খোলা হয় তাহলে কারোর এক বছর কারোর বছর কারোর তিন বছর কারোর চার বছর এরকমভাবে তার টাকা কাটা হবে পেনশনের আওতায় কিন্তু তারা অনেকেই আসতে পারবেন না তাহলে উপায় উপায় হচ্ছে পঁয়ষট্টিতে ফিরে যাওয়া অনেকেই কিন্তু মন্তব্য করছেন যে আমরা পঁয়সটিতে ফিরে যেতে চাই তাহলে কিভাবে কোন উকিলের সঙ্গে যোগাযোগ করব তো এই মুহূর্তে আমি এই মুহূর্তে না এর আগেও আমি দেখেছি যিনি এ বিষয়ে পারদর্শী সেই হাইকোর্টের উকিল অ্যাডভোকেট বিধান বিশ্বাস মহাশয় তিনি কিন্তু শুরু থেকেই এসএস কেমএসকে শিক্ষকদের ষাট থেকে পৈশুটিতে ফেরা নিয়ে দ্রুততার সঙ্গে এবং খুব দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন আপনারা যদি যোগাযোগ করেন বা যেতে চান তাহলে কিন্তু অবশ্যই এই বিধানবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা তো ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এখানে যে রয়েছে সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন আর্থিক ব্যাপারটা ওনার সঙ্গেই আলোচনা করবেন অথবা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম শিক্ষক নেতৃত্ব মাননীয় সিরাজুল ইসলামের ফোন নাম্বার দিয়ে যে তার সঙ্গেও যোগাযোগ করে নিতে পারেন তো যাই হোক যার সঙ্গে যোগাযোগ করুন বিধানবাবু কিন্তু এ বিষয়ে পারদর্শী এটা আমার ধারণা এবং বক্তব্য কারণ আমি নিজেও দেখেছি বিধানবাবু কত দ্রুততার সঙ্গে কাজ করতে পারেন তো যাই হোক পঁয়ষট্টিতে ফিরতে চাওয়াটা আপনাদের নিজেদের ব্যাপার আপনারা পঁয়ষট্টিতে ফিরবেন কি না সেটাও ঠিক করে নেবেন তো ইপিএফের ব্যাপারটি আমি টোটালি আলোচনা করলাম তার উপর ভিত্তি করে আপনারা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নেবেন যে পঁয়ষট্টিতে ফিরবেন নাকি ষাটে যেমন আছে তেমনই থাকবেন প্রয়োজনে আরও অপেক্ষা করবেন সেটি সবটাই আপনাদের নিজেদের সিদ্ধান্তের উপর নির্ভর করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন